উলুবেড়িয়া সংযুক্ত মোর্চা সমর্থনে গরুহাটা মাঠে জনসভায় উপস্থিত ছিলেন পীরজাদা আব্বাস সিদ্দিকী। উপস্থিত ছিলেন হাওড়া জেলার গ্রামীণ জেলার 4টি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী ও কয়েক হাজার কর্মী সমর্থক, বাম নেতা বিমান বসু। আব্বাস সিদ্দিকী জানান যে মানুষ যেরকম সংযুক্ত মোর্চার সাথে জুড়ে যাচ্ছে, তার জন্য এই জনসভায় একটা মাঠ কিছুই না। তাদেরকে যদি একবার ছেড়ে দেওয়া হয়, এরকম 10খানা মাঠ লাগবে সমর্থককে দাঁড়ানোর জন্য। ভোটে জেতার কথা জানতে চাওয়ায় তিনি বলেন যে আব্বাস খান জিতছে। এদিন তিনি বিজেপি ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কিছুটা ক্ষোভও উগড়ে দেন। এই যে মানুষগুলো এসেছে না, মরিয়া হয়ে গেছে, মরে যাই যাব আমরা যাব। এখনো মানুষগুলো বাধার মধ্যে আছে। পুরো যদি ছেড়ে দেওয়া হয়, এই রকম আরো 10টা মাঠ লাগবে এই জায়গার প্রোগ্রামেতে। এটা আমার বিশ্বাস, মানুষ যেভাবে সংযুক্ত মোর্চার সঙ্গে জুড়ে যাচ্ছে,